बेटा तु कम्मी गलि एदि जीवर भाई सुन मु क्या चल्ला जाते तु ठीक ठाक कर कलेजे चल्ला जास दारा भैया की मोरे किस बोल तुम्हें ना बोलसी हमार दस लाख टाका लागबे कत बार बोलबो तुम्हें हमार दस लाख टाका दीते हबे कि दस लाख टाका मुई सामान्य एक रिक्शावाला मुई एत टाका पाई मुकुम भाई एत किछु बुझी ना हमें टाका चेयेछि आमाके टाका दिबा कोथा थेके आनबा सेटा तो आमी जानी ना आमार टाका लागबे हबीब भाई शुन बाबा मा मारा जावार परे मुई तोरे रिक्शा चालाया कोले पीटे गिरा मानुष करछि मुई तोरे लेखापड़ा करे कि आछे ता ना करे तुई कोन स्वप्न निया करे रइछ भाई रे এসব মুগর মানায় না ভাইয়া দেখো কি বলে তোমাকে না অনেকবার বলেছি আমি ঢাকা যাব ফিরে যাব এগুলা সব দুঃস্বপ্ন রে ভাই এগুলা সব দুঃস্বপ্ন এগুলা মুগর মানায় না তুমি যেভাবে সন্তান আমিও সেভাবে সন্তান এই বাড়ির জায়গা জমি যেমন তোমার ভাগ আছে এমন আমার ভাগ আছে দরকার পড়লে আমার ভাগের জায়গা জমি যা আছে আমি বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে আমি ঢাকা যাব ঢাকা গিয়ে শুটিং করব বলে দিলাম হ্যাঁ হাবিব হাবিব ভাই রাগ করিস না ফোন হাবিব ভাই রাগ করিস না ফোন আরে যা যা তোর মনে যা ইচ্ছা তাই কর যা যা হাবিব আচ্ছা আপনার নামটা কি তো কি করেন আমার নাম ইসরাত জামি তো আচ্ছা তো আপনি করেন আমি তো কিছু করি না আমি ঘুরে বেড়া খাই যে জায়গা জমি দা দেখতে সব আমাদেরই ও আচ্ছা এই জায়গা জমি দা দে সব আমাদের আচ্ছা বাবা নাম দেন কি আমার নাম মুশারফ করি ও জি মুশারফ করি জি 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 ও উনার ছেলে আপনি আচ্ছা এই জায়গাটা তো সবই আমাদের এই ফলটা দেখতেছেন না সব আমাদের আমাদের বাড়ির পাশে ওইটা আপনাদের ও আচ্ছা তাই তো বলে বাবা শুধু আপনার নাম বলে আমার বাবা আমার কি আপনার বাবা চিনে হ্যাঁ চিনে তো যেহেতু আপনার বাবার এই সব জমি আমি বাবা তুমি জমি আছে বাবার যে বললাম না আপনার দেশে আর ওইখানে কি দিন হচ্ছে দেখতে চাইছি আচ্ছা এদিকে দেখতেছেন ফুলের দিকে চলেন যাই আচ্ছা চলেন তাহলে চলেন একসাথে যাই হাবিব বাইকে কই যাইতেছস সাথে মেয়ে কাকে আপনি কে আপনার তো চিনলাম না এই তুমি ওকে চিনো চিনো ওনাকে তো আমি চিনি না এই সত্যি করে বলো ওকে চিনো সত্যি আমি ওনাকে চিনি না কে আপনি কে আপনি বল হাবিব বললেন যে চিনো নাকি হ্যাঁ উনি তো আমার ভাই এই তোমার ভাই এ চিনো এই আমার ভাই বলতে এই চলো যাই আমার তো কোনো ভাই না মানুষের সাথে জড়ো হয় নিজের ভাই ভাইয়া বললো আমাকে চেনে না
তোরে আমি ছোট থেকে মানুষ করলাম, কোলে নিয়ে আই করলাম, তোর ঘুমত আমি নিজে কত বুকে দিয়ে আই করলাম, আর তুই আমার চিল্লি না আজকে এক মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে আজকে চিনলি না, এ দুঃখ আমি কারে বলবো। তোমার নামে কাস্তরিয়া খাইও নে তো তুমি এখানে, আরে ছেলেটা কে, আপনি কে এটা বলে কি বলে এটা মিতু? আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? এর সাথে তো আমার দীর্ঘ 6 বছর যাচ্ছে, এবং কি আমার গার্জেন আর তার গার্জেন আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। আপনার মতো স্যার আপনি গার্লফ্রেন্ড, আপনাকে বিয়ের কথা শুনতেছে, আমাদের বিয়ে পাকা হয়ে গেছে। মিতু এটা কি বলে মিতু? তুমি কথা বলো না কেন? এসি নো আমি কি বলতেছি এগুলা? আমার মানে আপু আমার সাথে কথা হচ্ছে, আমার নিজের মার্কেটের ভাই, এখন আমি কই যাবো? আমার তো কিছুই উপায় নাই। আমার মাত্র ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া, আমি না ভালো না ভাইয়া, আমি আর ভুল বুঝতে পারছি ভাইয়া, কথা বলো না কেন ভাইয়া, ভাইয়া ভাইয়া ভাইয়া।